হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশনাল ল্যাব। আমি এসটি আহমেদ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কারক সম্পর্কে। কারক সম্পর্কে আমরা আগের 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 ভিডিওতে জেনেছি, সেটাতে আমরা জানতে পেরেছি যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলা হয়। কারক 6টি প্রকারে বিভক্ত, এর মধ্যে কারক ছয় প্রকার। আর আচ্ছা লাস্টের টা অধিক করুন না। হ্যাঁ, হ্যাঁ, লাস্টে তৈরি করুন। কারক 6 ভাগে বিভক্ত, এর মধ্যে সর্বশেষ ভাগটি হলো অধিকরণ। আজকে আমরা অধিকরণ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যার আংশিক আমি এবং বাকি আংশিক কাজী সীমান্ত এই ভিডিওতেই আপনাদের সাথে আলোচনা করবে এবং আপনারা এ সম্পর্কে জানতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময় এবং আধার অর্থাৎ স্থানকে অধিকরণ বলা হয়। অধিকরণ কারক বলা হয়। ওইটুকু সমস্যা নেই, কেটে দিন। ওটা সমস্যা নেই। অধিকরণ অধিকরণ করবে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ এ অন্তস্ত অ এবং তে এই ইত্যাদি বিভক্তিগুলো যুক্ত হয়। অধিকরণ 3 প্রকার, যথা কালাধিকরণ যার মাধ্যমে সময়কে বোঝানো হয়, আধারাধিকরণ অথবা স্থানাধিকরণ এর মাধ্যমে স্থানকে বোঝানো হয়, স্থান অথবা জায়গাকে, এবং ভাবাধিকরণ এর মাধ্যমে কোনো ভাবকে প্রকাশ করা হয়। একটু আস্তে আস্তে এক্সাম্পল দিতে পারো। এখন আমরা আধারাধিকরণ অর্থাৎ স্থানাধিকরণের উদাহরণ জানব। আমরা রোজ স্কুলে যাই, এখানে স্কুল হচ্ছে আধারাধিকরণ এবং অপরটি হলো এ বাড়িতে কেউ নেই, এখানে বাড়িতে হলো অধিকরণ অর্থাৎ আধারাধিকরণ। পুলিশ নেবি না, ঠিকই তো আছে। একটু সমস্যা নেই। কই ঠিকই তো আছে, এবারে আধারাধিকরণ কালাধিকরণ বলছো? এবার কালাধিকরণ যাচ্ছি, প্রবাদে সূর্যটা একটাই আছে। একটু ভুল, ঠিকই আছে। একটার কি দুইটা এক্সাম্পল দিছো? হ্যাঁ, ও আচ্ছা, তাইলে ঠিক আছে। এবার আমরা কালাধিকরণের উদাহরণ সম্পর্কে জানব। প্রভাতে সূর্য ওঠে, এখানে প্রভাতে হচ্ছে কালাধিকরণ, সময়কে নির্দেশ করা হয়েছে। এবার আমরা ভাবাধিকরণের উদাহরণ সম্পর্কে জানব। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এখানে সূর্যোদয়ের সাথে অন্ধকার দূরীভূত হওয়াটা কিন্তু সম্পর্কযুক্ত, এজন্য সূর্যোদয় হচ্ছে ভাবাধিকরণ। কান্নায় শোক মন্দীভূত হয়, এখানে কান্না আর শোক মন্দীভূত হওয়া এই দুটো পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ কান্নাটা না হলে শোক মন্দীভূত হবে না, এজন্য এটা হলো ভাবাধিকরণ। এখন আমাদের পক্ষ থেকে কাজী সীমান্ত বা অধিকরণের বাকি অংশটুকু বলতে আসছে। আরেকবার বলো, থাকবা থাকবো, ঠিক আছে, বলো কথাটা আবার বলো এবং থাকবা, আমি যাবার যাবার বলবো, তখন যাবো, আবার আচ্ছা, বলো। এখন আমাদের পক্ষ থেকে কাজী সীমান্ত অধিকরণ কারকের বাকি অর্থাৎ বাকি আংশিক অংশ আপনাদেরকে বোঝাতে আসছে। আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো আজকে আমাদের সাথে সম্পৃক্ত ছিল তিন আজকে আমাদের সাথে সম্পৃক্ত ছিল সে আমাদেরকে অধিকরণ সম্পৃক্ত আমাদেরকে অধিকরণ কারকটা ভালো মতো বুঝিয়েছে। তো বাকি অংশটুকু আমি আলোচনা করব। অফ করো। ওকে সম্পিক, রাসেল ভাই সব ক্লিয়ার তো? আরেকবার রাসেল ভাই, লাইটিং ঠিক আছে? ওকে আচ্ছা, মামা বাকিটুকু আমি নিতেছি। আচ্ছা, অফ করো, অফ করো, মাইক দিবা, তুমি মাইক মাইক। সম্পৃক্ত আমাদের সাথে ছিল হচ্ছে আধারাধিক
সো সম্পৃক্ত আমাদের সাথে ছিল ভাবাধিকরণ পর্যন্ত। অধিকরণ কারকের তিনটা প্রকারভেদ, সেখানে ভাবাধিকরণ একটি, যেমন সূর্যোদয়ে অন্ধকার দ্রবীভূত হয়, সরি সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখানে সূর্যোদয়ে শব্দটা আমরা খেয়াল করি, সূর্যোদয় এই শব্দটা আমরা আলাদা করলাম, সূর্য প্লাস উদয় প্লাস এ, সূর্য হচ্ছে একটা নাম, তারপর কি উদয়, তার সাথে একটা বিভক্তি যুক্ত হয়েছে এ, অর্থাৎ অধিকরণ কারক, অর্থাৎ অধিকরণ কারকে মেইনলি সপ্তমী বিভক্তি হয়ে থাকে। সো এ অ তে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ। আর অধিকরণ কারকগুলো আমরা কিভাবে চিনবো, সেখানে সময় নির্দেশ করবে, সেখানে স্থান নির্দেশ করবে। ওকে, স্থান নির্দেশ করলে সেটা হচ্ছে আধারাধিকরণ, সময় নির্দেশ করলে সেটা হচ্ছে কালাধিকরণ। ঠিক আছে না সম্পৃক্ত? ঠিক আছে। তো এখন আমরা আধারাধিকরণকে কয়েকটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক, আর একটা হচ্ছে বৈষয়িক। ঐকদেশিকটা কি? ঐকদেশিক হচ্ছে অনেকটা বিশাল একটা জায়গা, সেটার কোন একটা নির্দিষ্ট অংশে সামথিং কিছু একটা আছে, যেমন বনের মধ্যে বাঘ আছে, বনে বাঘ আছে, বনের সর্বাংশ জায়গায় বাঘ, বনে বাঘ আছে, বনের সব জায়গায় বাঘটা নাই, বনের কোন একটা নির্দিষ্ট অংশে কোন একটা নির্দিষ্ট পয়েন্টে বাঘ আছে। ওকে, তারপর পুকুরে মাছ আছে, পুকুরে সব জায়গায় কি মাছ থাকে, কোন জায়গায় কম থাকে, কোন জায়গায় বেশি থাকে, আবার সব জায়গায় থাকেও না। তো পুকুরে মাছ থাকে, এটা হচ্ছে ঐকদেশিক, অর্থাৎ সব জায়গায় জিনিসটা থাকবে না, সব জায়গার মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় থাকবে। কিন্তু বাতাসে যে অক্সিজেন আছে, বাতাসে যে আমরা যে বায়ুমণ্ডলের মধ্যে বাস করছি, বাতাসে বায়ু আছে, এটা কি কোনো নির্দিষ্ট জায়গায় আছে? এখন এখানে আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, সেই ভিডিওটা আশেপাশে যদি অক্সিজেন না থাকতো, আমি কি কথা বলতে পারতাম? তো বলতে পারতাম না। এটা হচ্ছে অভিব্যাপকের উদাহরণ। তো ঐকদেশিক হচ্ছে নির্দিষ্ট একটা স্থানে থাকবে, আর অভিব্যাপক হচ্ছে সর্বত্র ছড়িয়ে থাকবে। পুকুরে পানি আছে, পুকুরে এক জায়গায় এতটুকু পানি, কম বেশি এরকম কি থাকে? না, পুকুরে সব জায়গায় পানিটা থাকে। তারপর বায়ুমণ্ডলে যে বায়ুটা থাকে, সেটাও সব জায়গায় থাকে। ওকে, অভিব্যাপকের আরো একটি উদাহরণ হচ্ছে তিলে তৈল আছে। তিলে তৈল আছে, এটার অর্থ মানেটা কি? তিলে তৈল আছে, তিলের নিচে আন্ডারলাইন, তিলে তৈল আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে অভিব্যাপক। কারণ কি? তিলের সমস্ত অংশব্যাপী তৈলটা আছে। আমাদের এক্সাম্পলে প্রবলেম হয় অনেক সময়, তিলে তৈল আছে এবং তিলে তৈল হয়, এই দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তিলে তৈল আছে, এটা হচ্ছে অভিব্যাপক। অভিব্যাপক আমাদের এমনি এইভাবে আসে না, আমাদের আসে হচ্ছে সেটা অধিকরণ নাকি অপাদান, এটার ক্ষেত্রে এটা হচ্ছে অধিকরণ কারক, তিলে তৈল আছে। আর তিলে তৈল হয়, এটা হচ্ছে অপাদান কারক। কারণ কি? উৎপন্ন, কোনো কিছু উৎপন্ন, গৃহীত, জাত, চ্যুত, বিচ্যুত, এগুলো হচ্ছে অপাদানের উদাহরণ। আমরা অপাদান কারক যারা, আমরা অপাদান কারক পড়লে এটা জেনে থাকবো। ওকে, অপাদান কারকে কি হয়, কোনো একটা কিছু মাইনাস হলো, চ্যুত হলো, মানে গাছ থেকে পাতা ঝরে মাইনাস হয়ে যাচ্ছে, সুন্দরবন থেকে ঘুরে এলাম, এগুলো হচ্ছে অপাদানের উদাহরণ। অর্থাৎ এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, এই দুইটা এক্সাম্পল আমাদের বুঝতে হবে, তিলে তৈল হয় এবং তিলে তৈল আছে। তিলে তৈল আছে, এই দ্বিতীয় পার্টটা, সেটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের মধ্যে আবার রয়েছে কি? আধারাধিকরণ। অধিকরণ কারক ষষ্ঠ নম্বরটা। ওকে, ষষ্ঠ নম্বরের মধ্যে কয়টা ভাগ? অধিকরণ কারক আবার তিন প্রকার, কালাধিকরণ, আধার, আধারাধিকরণ, কালাধিকরণ, ভাবাধিকরণ। এখন হচ্ছে আধার, আবার এই আধারাধিকরণটাকে আবার তিন প্রকার, ঐকদেশিক, ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। তো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। ওকে, একটু ডিটেলস আর কি, অনেক ডিটেলসে চলে গিয়েছি। তো নর্মালি আমরা জানলাম হচ্ছে ঐকদেশিক এবং অভিব্যাপক নিয়ে আমি আলোচনা করেছি, আর আগের পার্টে সম্পৃক্ত আলোচনা করে হচ্ছে অধিকরণ কারক সম্পর্কে সে তোমাদের ভালো মতো বোঝানোর চেষ্টা করেছে। তো ঐকদেশিকটা হচ্ছে নির্দিষ্ট একটা স্থানে থাকবে, বনে বাঘ আছে, একটা এক্সাম্পল দেখব আমরা। ওকে, বনে বাঘ, বনে বাঘ আছে, বনের একটা নির্দিষ্ট অংশে বাঘ আছে, আর বনে বায়ু আছে, বনে বাতাস আছে, এগুলো কি? এটা হচ্ছে অভিব্যাপক। আর সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে বৈষয়িক, রহিম অঙ্কে কাঁচা, দিয়া অঙ্কে কাঁচা, এগুলো এগুলো হচ্ছে কি? বৈষয়িক। ওকে, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট কোনো বিষয়ে ভালো মন্দ, একটা নির্দিষ্ট ভালো মন্দ দিককে তুলে ধরার চেষ্টা করেছে, সেই একটা বিষয়ে ভালো হতে পারে, সে খেলায় পারদর্শী, সে দাবা খেলায় পারদর্শী, সেগুলো গেলে হচ্ছে বৈষয়িকের উদাহরণ।
তো আজকের ভিডিওতে আমাদের একটা ডুয়েল ভিডিও ছিল, এই ডুয়েল না ডুয়েট, ডুয়েল না ডুয়েট, এটা ডুয়েল না ডুয়েট, ডুয়েট ডুয়েট, আসো কেন? ভিডিও শেষ তো আসো, হ্যাঁ কাহিনী কর, কাহিনী করতে হয়, কাহিনী করলে ঘুরে করে দেয় না। তো আজকে আমরা আমাদের একটা কি ভিডিও ছিল, এটা ফার্স্ট ডুয়েট, ফার্স্ট ডুয়েট ভিডিও ছিল। আমরা ডুয়েট ভিডিওতে আমরা আমাদের ডুয়েট ভিডিওতে আলোচনা করলাম হচ্ছে কি কারক সম্পর্কে, অধিকরণ। অধিকরণ কারককে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। প্রথম পার্টটুকু সম্পৃক্ত দেখিয়েছে আমাদেরকে এবং সেকেন্ড পার্টটা আমি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আমাদের সাথে যুক্ত থাকো এবং আমাদের উৎসাহ দাও যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং তোমাদের কোনো কিছু জানার সমস্যা থাকলে থাকে বা জানার থাকলে আমাদের অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ। ঘড়ির টাইমটা কিন্তু বলা হয় নাই, ঘড়ির টাইম হচ্ছে 3:45, এটা কিন্তু সন্ধ্যা না, এএম। এটা হচ্ছে এএম, একটু আর আধা ঘন্টা 1.5 ঘন্টা পর হচ্ছে জোহর, এখন হচ্ছে 3:45, ওকে, এএম নট পিএম, রিমেম্বার দ্যাট। আল্লাহ হাফেজ। টাটা।